ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে ভলান্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে ও মেয়ে প্রত্যেকেই এখানে আবেদনের লাস্ট ডেট জানিয়ে দিয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ এখানে আবেদন করার আগে আপনারা সঠিক বিজ্ঞপ্তি ডাউনলোড করে তারপরেই আবেদন করবেন কারণ প্রতিটি বোলোকে ভলান্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আপনারা আবেদন করবে কীভাবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে কত টাকা বেতন রয়েছে তো চলো আমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে দেখে তারপরে কিন্তু আমরা আবেদন করব তো বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইট ভিজিট করার পরে সবার শেষে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ ডাউনলোড যখনই আপনারা নোটিশ ডাউনলোডে ক্লিক করবে তখন কিন্তু আপনাদের সামনে বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে আসবে বিজ্ঞপ্তিটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে এরকম অপশান আসবে কারণ আমার এখানে একবার ডাউনলোড করা হয়েছে তো ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এখানে আপনারা বিজ্ঞপ্তির ডেট দেখতে পাচ্ছেন যে তেইশে আগস্ট দু হাজার এই বিজ্ঞপ্তি পাবলিশ করেছে আমরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু তোমাদের দেখিয়ে দিব কতগুলি শূন্য পদ রয়েছে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে এ টু জেড কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করব আজকের ভিডিওতে চলো আমরা এই বিজ্ঞপ্তিটা বাংলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশনের ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে ক্লিক করে এই ওয়েবসাইট ডাইরেক্ট আপনারা ভিজিট করতে পারবেন এখানে ভিজিট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে তো সঠিক তথ্য পাওয়ার জন্য সম্পূর্ণ স্টেপ ভালো করে মনোযোগ সহকারে পড়বে এখানে বলছে যে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ভলান্টিয়ার্স নিয়োগে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে আবেদন কীভাবে করবে বিরাট নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবেদন করার জন্য সম্পূর্ণ তথ্য ভালো করে পড়ুন এরপরে বলছে যে ভলান্টিয়ার্স নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে বেতন কী রয়েছে আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা হয়েছে তো এখানে আপনার প্রথম যে পদের নাম ভলান্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে বয়সীমা আগ্রহী প্রার্থীদের পদে আবেদন করার জন্য আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু ছাড় থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বেতন পরিমাণ কি রয়েছে বেতনে এখানে জানিয়ে দিয়েছে যে প্রতি মাসে পনেরোশো টাকা বেতন থাকবে তার মানে ডেইলি এখানে পাঁচশো টাকা বেতনের উল্লেখ করা হয়েছে আপনারা বিজ্ঞপ্তিতেও দেখতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি আমাদের আবেদন কীভাবে করতে হবে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে নিচে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে ডাউনলোড করে ফিল আপ করে জমা করতে হবে নিচে দেওয়া অ্যাড্রেসে তো এখানে আরেকটা তথ্য জানিয়ে দিয়েছে ভলান্টিয়ার্স পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন কর্মস্থল নদীয়া জেলায় এই আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন বারো নয় দু হাজার তেইশ সেপ্টেম্বরের বারো তারিখ আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ডেটও উল্লেখ করা আছে আপনারা এখান থেকে শুরু করে স্টার্ট করবে বা শুরু করবে এই যে আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দেওয়ার ঠিকানায় সেই আপনারা সব সমস্ত তথ্য পেয়ে যাবে যেমন এখানে লালক জানিয়ে দিয়েছে প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এখানে প্রতিনিয়ত এক থেকে দুটো চাকরির আপডেট দেওয়া হয় এবং এখানে নিউ জব বলে একটা অপশান হচ্ছে এখানেও ক্লিক করে আপনার সমস্ত তথ্য দেখতে পারেন বিজ্ঞপ্তি ডাউনলোড করো ওয়েবসাইট ভিজিট করো তো আমি এবার তোমাদের বিজ্ঞপ্তিতে নিয়ে যাচ্ছি বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন কোথার থেকে পাবলিশ করেছে নদিয়া জেলায় এই বিজ্ঞপ্তি পাবলিশ করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলিয়ে দিয়েছে যে প্যারা প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে ক্লিয়ার কিন্তু এখানে ভাগ করে দিয়েছে যে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অফ সাব ডিভিশন সাব ডিভিশন নাম উল্লেখ করা আছে সিরিয়াল নম্বর এবং বলছেন নেমা ব্লক কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু শূন্যপদগুলি ভাগ করে দিয়েছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে ভলান্টিয়ার্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে এটাও জানি যে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। এরপরে বয়স লাগবে এরপরে বয়স লাগবে আঠারো থেকে চল্লিশ এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আপনারা সঠিক বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে পড়ে তারপরে কিন্তু আবেদন করবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মারটা দেখিয়ে দিয়েছে আপনারা এই ফর্মারটা কিন্তু হাতে কলমে সুন্দর করে ফিল করে জমা করতে হবে এখানে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এখানে ক্যাপিটাল হাতে তোমাদের কিন্তু নিজের নাম যে আবেদন করবে তার নাম লিখতে হবে ফাদার্স নেম অথবা হ্যাজব্যান্ড নেম ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে এরপরে এখানে মেল ফিমেল কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে অ্যাড্রেসটা পুরো এখানে কিন্তু লিখে দিবে কন্ট্রাক্ট নম্বর অবশ্যই লিখবে যদি আপনাদের দুটো নম্বর থাকে দুটোই এখানে স্ল্যাশ দিয়ে অবশ্যই প্রথম নম্বর স্ল্যাশ দিয়ে তারপরে নম্বরটা অবশ্যই উল্লেখ করবে এরপরে এসসি ওবিসি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানটা এখানে আপনারা ভালো করে লিখে দিবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে যদি আপনাদের উচ্চ মাধ্যমিকের থেকে আরও উচ্চতর শিক্ষাগত যোগ্য থাকে তাহলে কিন্তু এখানে উল্লেখ করতে হবে না শুধু উচ্চ মাধ্যমিক উল্লেখ করো যদি এখানে আপনাদের জায়গা থাকে তাহলে কিন্তু উল্লেখ করতে পারো এরপরে আদার্স কোয়ালিফিকেশান আমি আদার্স কোয়ালিফিকেশানটা অবশ্যই সাপোর্ট করব কারণ এখানে আপনাদের কম্পিউটার নলেজটা লাগবে আপনারা কম্পিউটার যেখান থেকে শিখেছেন সার্টিফিকেট নিয়েছেন সেই সেন্টার অথবা তোমাদের সেই অভিজ্ঞতার যে প্রমাণপত্র সেই হিসাবে কত বছরের কোর্স করেছেন কোথার থেকে করেছেন ডিটেলস ছোটো করে লিখে দিতে হবে এরপরে সেটা সাপোর্টিং একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সেখানে অ্যাড্রেসে বা অথবা মুখবন্ধু খামে অ্যাড করতে হবে এবার এক্সপিরিয়েন্স এনি যদি থাকে তাহলে অবশ্যই এখানে দাও না থাকলে কোনো সমস্যা নেই এরপরে প্লেস যেটা প্লেস যেটা রয়েছে আপনাদের ব্লকের নাম যে ব্লকে আবেদন শুরু হয়েছে অবশ্যই তিনটি স্টেপ রয়েছে আপনার তিনটি স্টেপে কিন্তু এখানে লিখতে হবে এরপরে কোনো কিছু স্টেপ নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াক এস পি এল প্যারামেডিক্যাল ভলান্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এরপরে এখানে সিগনেচার করতে হবে তারপরে এই ফর্মটা তোমাদের কিন্তু সবার শেষে ডেট এবং প্লেস এখানে সিগনেচার এই ফর্মটার সঙ্গে কী কী ডকুমেন্টস যুক্ত করতে হবে এই ফর্মের সঙ্গে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট এডমিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তোমরা এই সমস্ত ডকুমেন্ট যুক্ত করে এখানে কিন্তু উল্লেখ করা দেওয়া উল্লেখ করে দিয়েছে কী কী ডকুমেন্টস লাগবে তো আশা করি সমস্ত তথ্যটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ক্লিয়ার করে দিলাম যে কীভাবে আবেদন করতে হয় কোথায় আবেদন শুরু হয়েছে বিজ্ঞপ্তি উল্লেখ করে দিলাম বাংলা দিয়ে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম